আর দিনের বেলা আমাদের প্রভুপাদ বলেছেন সারাদিন যেন কেউ কৃষ্ণ বই পড়ে, বিগ্রহের সামনে বসে কৃষ্ণ বই পাঠ করেন, সেটা করতে পারেন। আর যদি নিকটস্থ কোনো মন্দির থাকে সেই উৎসব অ্যাটেন্ড করতে পারেন। অনেক সময় ভক্তরা উৎসব আনন্দ ফুর্তি করে থাকে, এটা ভালো, ভগবানকে নিয়ে আনন্দ করছে। তার থেকে আরও ভালো হয় যদি ভালো নিরিবিল তো জপ করবেন, ভগবান কৃষ্ণের লীলা শ্রবণ করবেন। অনেক সময় দেখা যায় আমাদের মন্দিরে কী হয়, সে 12টার সময় যে ভগবান কৃষ্ণ আবির্ভূত হবে তার আগে কৃষ্ণের কথা শোনার পরিবর্তে এই ডান্স চলে, নাচ চলে, এইসব করে মনোরঞ্জন কার্যক্রম করে কাটায়। হ্যাঁ, কিন্তু তা থেকে ভালো হয় সেই সময়টা কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা শ্রবণ করলে, বিশেষ করে ভাগবতম দশম স্কন্দ প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়, তাহলে এটা কৃষ্ণ আবির্ভূত হবে, আমাদের একটা সে ভাব মুড আমার সঞ্চার করতে পারে। হরে কৃষ্ণ। তো আশা করি বিদ্যুৎ বাবু আপনি খুব ভালোভাবে জন্মাষ্টমী হবে আপনার কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকবেন। পরবর্তী প্রশ্ন করেছেন ঠাকুরগাঁও বাংলাদেশ থেকে প্রদীপ কুমার রায়। আমার প্রশ্ন হচ্ছে মহারাজ, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কোন রূপটি আমাদের সবসময় স্মরণ করা উচিত? কোন রূপ মানে ভগবানের অনন্ত রূপ রয়েছে, রাম আদি মূর্তি সকলা নিয়মন তিষ্ঠান, ভগবানের অনন্ত মূর্তির মধ্যে কৃষ্ণ স্বরূপটি সর্বশ্রেষ্ঠ স্বরূপ, আকর্ষয়তি ইতি কৃষ্ণ, সেই স্বরূপে তিনি সবাইকে আকর্ষণ করেন। কৃষ্ণ স্বরূপটি অত গুরুত্বপূর্ণ যে সেই স্বরূপে সবাইকে আকর্ষণ করে তা নয়, কৃষ্ণ স্বরূপটা কৃষ্ণ রূপটা অত আকর্ষণীয় যে কৃষ্ণ নিজে আকৃষ্ট হয়ে পড়েন, এটা হচ্ছে কৃষ্ণের রূপের শ্রেষ্ঠতা। কৃষ্ণ এবার নববৃন্দাবনে যা স্ফটিক স্তম্ভে তার প্রতিবিম্ব দেখেছেন, তার প্রতিবিম্ব দেখে সে নিজে মুগ্ধ হয়ে গেছেন। কষ চমৎকারী পুরুষ অত সুন্দর লোকটি কে বলে তাকে আলিঙ্গন করতে যাচ্ছেন। তো সেজন্য কৃষ্ণস্বরূপ রূপটি সর্ব আকর্ষণীয়, তাই আমরা সে কৃষ্ণ রূপের সবসময় আমরা ধ্যান করি। ভগবান কৃষ্ণের লীলা অনুসারে বিভিন্ন নাম হয়েছে, কেউ মদন মোহন, কেউ শ্যামসুন্দর, কেউ গোবিন্দ, কেউ গোপীনাথ, বিভিন্ন বিগ্রহের প্রতি তারা তাদের আসক্তি থাকে। আমরা বলছি না মদন মোহন প্রাণধন হয় নাকি সনাতনের প্রাণধন হয়, রাধা মদন মোহন সনাতনের প্রাণধন হয়, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রূপ গোস্বামী প্রাণধন হয়। তো এক এক ভক্তের ভগবানের এক এক স্বরূপতি আসক্ত, যেরকম হনুমান ওই রামকেই ভগবান বলে বুঝে, কৃষ্ণকে বুঝবে না ও, আর কাউকে মানবে না। যে যেই রসে রয়েছে, যে যেই স্বরূপের প্রতি আসক্ত সেটাই তার জন্য বড়। নিরপেক্ষ বিচার করলে কৃষ্ণ স্বরূপটি হচ্ছে শ্রেষ্ঠ, আর কৃষ্ণ স্বরূপের মধ্যেও ভিন্ন ভিন্ন ভক্ত তার লীলা অনুসারে বিভিন্ন স্বরূপের প্রতি আসক্ত হয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন এসছে আমাদের রমেশ দাস খড়গপুর থেকে। আপনার প্রত্যেক দিনের শ্রোতা, আমার একটি প্রশ্ন, কান্তা প্রেম কি, আর গৃহস্থ আশ্রমে অধীক্ষিত ব্যক্তিরা কি রাধা নাম জপ করতে পারেন? কান্তা প্রেম হচ্ছে শান্ত দাস সখ বাৎসল্য কান্তা, এটা হচ্ছে কান্তা প্রেম। এই কান্তা প্রেম দু প্রকার রয়েছে, সকিয়া আর পরকিয়া। ভগবানের আনন্দদায়িনী শক্তি যে প্রকটিত হয়েছেন তার নিত্য সহচরী রূপে, সঙ্গিনী রূপে, তো তার সঙ্গে লীলা বিলাস করে তাকে আনন্দ প্রদান করছেন। তো ব্রজে সেটা হচ্ছে মধুর রস বা কান্তার রস হচ্ছে মধুর রস,
তার পত্নীদের সঙ্গে তার যে সম্পর্কটা, বাৎসল্যর পিতামাতা সঙ্গে তার যা সম্পর্কটা, দাস্য সখ্যর বন্ধুদের সঙ্গে তার যা প্রেম, সেটা দাস্য প্রেম, সখ্য প্রেম, আর দাস্যদের দাস্য প্রেম, আর পত্নীদের সঙ্গে সেটা হচ্ছে কান্তা প্রেম, একটা মধুর রস বলে। এই কান্তা প্রেমটা দুই প্রকার রয়েছে, একটা সকিয়া পরকিয়া, দ্বারকায় হচ্ছে সকিয়া রস আস্বাদন করলেন, বৃন্দাবনে পরকিয়া, পরকিয়া মানে কি তুই বিবাহ করেনি তার সঙ্গে প্রেমময় সম্পর্ক, এটা অবৈধ নয়, কেননা তারা গোলক বৃন্দাবন থেকে ভগবানের পত্নী, কিন্তু এখানে কি করেছে না তারা একটা পরকীয় রস আস্বাদন করবার জন্য যোগমায়া সংগঠন করেছে। পরকীয় রসের প্রেমটা আরো শ্রেষ্ঠ কেন না, সকিয়া রসে আমি এর পত্নী, এই পত্নী বলে আমি সেবা করছি, মানে স্বামী স্ত্রী সম্পর্কের উপরে আমার প্রেমটা, আমার প্রেমটা সীমিত থাকলো কি স্বামী স্ত্রী সম্পর্কের ভিতরে, কিন্তু স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, কিছু নেই, কিন্তু আমি তাকে ভালোবাসি, তখন তার প্রতি ভগবানের ভালোবাসাটা আমার সম্পর্কের উপরে নির্ভর করি না বা সম্পর্কের মধ্যে সীমিত নেই, সেজন্য পরকীয় রসটা সকীয় রস থেকে শ্রেষ্ঠ। তো সেই জন্য যোগমায়া এই ভৌম লীলাতে রাধারণী সেখানে গোলক বৃন্দাবন রয়েছেন, কিন্তু তাকে ললিতা বিশাখা সমস্ত গোপীদের প্রকট করিয়ে বাহিরে দেখাচ্ছে তার অন্য কাউকে বিবাহ করেছে, বাহিরে দেখানো হচ্ছে এই রসটাকে আস্বাদন করাবার জন্য অন্য কাউকে বিবাহ করেছে, কিন্তু ভগবান প্রতি তার অত প্রেম যে সব কিছু পরিত্যাগে ভগবান চরণ কমলে আশ্রয় নিচ্ছে, তো এটাকে বলে কান্তা প্রেম, ঠিক আছে।